হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আই স্কুল আপনাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর অধিবিত্ত নিয়ে আলোচনা করব এর আগে আমরা এ বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা এস দে বইয়ের এমসিকিউ অতি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং দীর্ঘ উত্তরধুন প্রশ্নের এক থেকে ষোলোর দাগের কোশ্চিন সমাধান করেছি আজকের পর্বে আমরা শুরু করবো সতেরো নম্বর কোশ্চিন থেকে তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি নিচে প্লেলিস্টে গিয়ে সে ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের অধিবৃত্ত বুঝতে অনেকটাই সুবিধা হবে তো চলো শুরু করি আজকের পর্ব আমরা দেখে নেব সতেরো নম্বর কোশ্চিন কি বলেছে এখানে দেওয়া আছে যে প্রমাণ করো ওয়াই স্কোয়ার সেভেন সেভান ফোর এ এক্স শীর্ষবিন্দুগামী যে যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত তার দৈর্ঘ্য ফোর এ নম্বর নাম্বার সমীকরণটা কি দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণ ঠিক আছে এবার আমরা কি করছি ছবি আঁকাচ্ছি এ দেওয়া আছে আমাদের অধিবৃত্ত ঠিক আছে বলেছে যে শীর্ষ বিন্দুক আমি যাই এটা মনে করলাম বিন্দুক আমি যাই শীর্ষবিন্দু হচ্ছে আমাদের এ জিরো কমা জিরো আর এটা মনে করলাম পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এটি স্কোয়ার কমা টু এটি ঠিক আছে আর এখান থেকে আমার লম্ব কাটছে এটা এন এর বলো দেখি এ এনটা কত এ এনটা হচ্ছে এটি স্কোয়ার তাই না আর পিএনটা হচ্ছে টু এ টি আর এই কোনটা দেওয়া আছে আমাদের থিটা ঠিক আছে তা আমরা কী করছি এখানে শীর্ষবিন্দু এ সমান সমান জিরো কমা জিরো আর এ নাভি এস হচ্ছে এ কমা জিরো ঠিক আছে মনে করি মনে করি পি ব্র্যাকেটে এটি স্কোয়ার কমা টু এ অধিবৃত্তটির উপর একটি বিন্দু ঠিক আছে তাহলে দেখো এপি হলো এপি হলো কি শীর্ষবিন্দুগামী যে ঠিক আছে এবার দেখো আমরা লিখছি এ এন সমান সমান এটি স্কোয়ার আর পি এন সমান সমান কথা হচ্ছে টু এ টি আর এঙ্গেল পি এ এন সমান হচ্ছে থিটা এটা আমাদের দেওয়া আছে এবার আমরা বার করবো কি সায়েন থিটা সাইনথিটা সাইন্থিটা মানে কি লম্বাই অতিভুজ লম্ব কথা এখানে বলো দেখি লম্বা হচ্ছে পিএন আর অতিভুজ কত হচ্ছে এ পি পিএন কত আমরা জানি এন হচ্ছে টু এ টি আর নিচে হচ্ছে এপি ঠিক আছে তাহলে এখান আমরা কি পাচ্ছি যে সাইন থিটা সমান সমান টু বাই ঠিক আছে এবার দেখো এখান থেকে আমরা এপি লিখতে পারি টু এ টি ঠিক আছে এবার ঠিক একই রকমভাবে কস তিরে বার করব কস তিরে মানে কি ভূমি বাই অতিভুজ অতিভুজ কত বলো দেখি এখানে আর ভূমি কত ভূমি হচ্ছে এ এন আর অতিভুজ হচ্ছে পি এ এন কত এ এন হচ্ছে এটি স্কোয়ার আর এপি আমাদের এখান থেকে কী হচ্ছে আমরা কস থিটা কস থিটা সমান সমান এটি স্কোয়ার বা এখান থেকে এপি সমান সমান পাচ্ছি আমরা এটি স্কোয়ার বাই কস থিটা এবার দেখো এখান থেকে আমরা কী করবো এখান থেকে টি এর বার করবো টি বলো দেখি সাইন থিটা বাই টু এ সমান সমান টি এটার নাম দিলাম মনে করো টু আর এখানে আমরা কী করবো এই এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব তাহলে এখান থেকে কী পাচ্ছি বলো দেখি টি এর ভ্যালু কত এ বাই কস থিটা থাক আর এর ভ্যালু হচ্ছে আমাদের এ পি ইন্টু সাইন থিটা বাই টু এটার হোল স্কোয়ার স্কোয়ার যেহেতু ছিল ঠিক আছে এখান থেকে আমরা কী পাচ্ছি সমান সমান দেখো এখানে এ আছে একটা আর এখানে এপি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নিচে হচ্ছে কস থিটা আর ফোর এ স্কোয়ার একটা এ কেটে যাবে থাকবে কত আর এদিকে আমাদের এপি দেয় না তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছে আমাদের এখানে এপি আর এখানে এপি স্কোয়ার তাহলে একটা এপি যদি আমরা কেটে দিই তাহলে এদিকে হবে ওয়ান সমান সমান আর একটা এ কেটে যাচ্ছে থাকছে কত এপি সাইন স্কোয়ার থিটা নিচে হচ্ছে ফোর এ ফোর এ কস থিটা ঠিক আছে এখান থেকে এপি বার করবো এখান থেকে এপি বার করছি এপি কথাভাবে বলো দেখি এপি সমান সমান ফোর এ কস থিটা কটা উপর গেলো এটা নিচে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা সমান সমান ফোর এ কী করছি কস থিটা বাই সাইন থিটা ইন্টু ওয়ান বাই সাইন থিটা ঠিক আছে এখান থেকে পাচ্ছি ফোর এ সাইন এটা হচ্ছে কর থিটা এটা হচ্ছে সাইনের অপোজিট হচ্ছে কসেক স্কোয়ার থিটা হ্যাঁ কসেক থিটা তো আমাদের বলেছে কি ফোর এ কসেক থিটা কর থিটা আমরা সাজাই নিচ্ছি সেওয়ান সেওয়ান ফোর এ আছে তাহলে আমরা পেয়ে গেলাম সতেরো নম্বর কোয়েশ্চিনটার এবার দেখবো আমরা আঠেরো নম্বর কোয়েশ্চিন আঠেরো নম্বর কি দেওয়া আছে যে যদি এ নট ইকালস টু জিরো এবং টু বি এক্স প্লাস সরল রেখাটি ওয়াই স্কোয়ার সেভেন সেভান ফোর এক্স এবং এক্স স্কোয়ার সেভেন সেমান ফোর এ ওয়াই অধিবৃত্ত দয়ের ছেদবিন্দুগামী হয় তবে প্রমাণ করো যে ডি স্কোয়ার সেভেন সেভান এ স্কোয়ার ইন্টু টু বি প্লাস থ্রি সি তার হোল স্কোয়ার ঠিক আছে তো আমরা চেষ্টা করছি আঠেরো নম্বর কোশ্চেনটা আঠেরো নম্বর কোশ্চেন আমাদের দেওয়া আছে কী বলো দেখি এ নট ডি কষ্ট জিরো হ্যাঁ আর দেওয়া আছে টু বি এক্স প্লাস থ্রি সি ওয়াই প্লাস ফোর ডি সমান সমান জিরো এটা হচ্ছে কি একটা সরল রেখা হ্যাঁ যেটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স এই অধিবৃত্ত এবং এক্স স্কোয়ার সমান সমান ফোর এ ওয়াই এই অধিবৃত্তের ছেদবিন্দু কম ঠিক আছে তো আমরা কী করছি এই দুটা অধিবৃত্ত সমাধান করবো এবার এই দুটা যদি আমরা সমাধান করি তাহলে যেই ভ্যালুটা পাবে সেগুলো হচ্ছে তাদের ছেদবিন্দু তো এখান থেকে আমরা কীভাবে বলো দেখি এখান থেকে বার করছি আমরা ওয়াই স্কোয়ার বাই ফোর এ সমান সমান এক্স অর্থাৎ এক্সের ভ্যালু পেলাম কত ওয়াই স্কোয়ার বাই ফোর এ এই ভ্যালুটা আমরা এখানে পুট করব ওয়াই স্কোয়ার বাই ফোর এ তার হোল স্কোয়ার সমান সমান ফোর এ ওয়াই বা এখান থেকে কী পাচ্ছি আমরা ওয়াই টু দার ফোর বাই ষোলো এ স্কোয়ার y শান ফোর এ ওয়াই বা এখান থেকে কী পাচ্ছি আমরা ওয়াই টু দর ফোর ছান সময়ান ষোলো চারে চৌষট্টি এ কিউব ওয়াই ওয়াই টু দর ফোর মাইনাস চৌষট্টি এ কিউব ওয়াই সে জিরো ওয়াই কমন নিচ্ছি থাকছে ওয়াই কিউব মাইনাস চৌষট্টি এ কিউব সমান সমান জিরো এখান থেকে পাচ্ছি ওয়াই সমান সমান জিরো আর ওয়াই কিউব মাইনাস সিক্সটি ফোর এ কিউব সমান সমান জিরো এখান থেকে পাচ্ছি ওয়াই কিউব সমান সমান সিক্সটি ফোর মানে ফোর এ তার হোল কিউব তাহলে ওয়াই কত ফোর এ তাহলে ওয়াই এর ভ্যালু আমরা দুটো পেলাম এবার এই ভ্যালুটা ওখানে বসাবো হ্যাঁ তাহলে এক্স সমানসান কত বলো দেখি যখন ওয়াই জিরো জিরো পাচ্ছি আর যখন ওয়াই এটা তখন এসছে কত ফোর এ তার হোল স্কোয়ার বাই ফোর এ মানে ফোর এ তারপর দুটা হলো বললাম কী কী জিরো কমা জিরো আর একটা বললাম ফোর এ কমা ফোর এ এই দুটা ছেদ বিন্দু ঠিক আছে এই সরল সরলরেখাটা এই দুটা বিন্দু গামী ছেদ বিন্দুগামী বলেছে তার মানে এই সমীকরণ এই বিন্দু দ্বারা এইটাও সিদ্ধ করবে এটা এই বিন্দু দ্বারা এটা সিদ্ধ করবে তা আমরা কী করছি জিরো জিরো যদি বসাই তাহলে আমাদের ডি ইকাল টু জিরো আসবে আমাদের ওটা প্রমাণ করতে বলেনি আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করার জন্য আমাদের এই বিন্দুটা এখানে বসাতে হবে যেহেতু এক নং সরল রেখাটি রেখাটি ফোর এ ক ফোর এ বিন্দু আমি অতএব মান বসাচ্ছি টু বি ইন্টু ফোর এ প্লাস থ্রি সি ফোর এ প্লাস ফোর ডি জিরো ঠিক আছে এবার দেখো এখান থেকে হবে বলো দেখি আমাদের ফোর কমান যাবে ফোর কমান যাবে না তারপর তো টু এ বি সমান সমান এটা এদিকে নিয়ে আসছি মাইনাস ঠিক আছে এবার কী করবো ফোর দিয়ে ভাগ করবো থাকবে কত টু এ বি প্লাস থ্রি এ সি সমান সমান মাইনাস ডি দুদিকে স্কোয়ার করবো হ্যাঁ তাহলে টু এ বি প্লাস থ্রি এ সি তার হোল স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার মাইনাস স্কোয়ার বললে প্লাস হয়ে যায় তা আমাদের কী করতে বলেছে এবার এখান থেকে আমাদের এ এটা বাইরে আসবে এ বাইরে আসলে এ স্কোয়ার টু বি প্লাস থ্রি সি তার হোল স্কোয়ার

এবং তার থ্রি কমা টু ও মাইনাস টু কমা মাইনাস ওয়ান বিন্দুগামী অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো ঠিক আছে তাহলে চেষ্টা করছি উনিশ নম্বর কোশ্চিন বলেছি কি অধিবৃত্তটির অক্ষ হচ্ছে এক্স অক্ষ একটা অধিবক্ষ অধিবৃত্তটির অক্ষ হচ্ছে এক্স অক্ষ ঠিক আছে অক্ষ হচ্ছে এক্স অক্ষ হ্যাঁ তাহলে ছবিটা কেমন হবে বলে দেখি এরকম হতে পারে বা এরকমও হতে পারে ঠিক আছে এরকম হতে পারে মানে অক্ষটা হচ্ছে এক্স অক্ষ এক্স অক্ষের সমান্তর হলো বলেনি এক্স অক্ষ বলেছে ঠিক আছে আর বলেছে থ্রি কমা টু এবং মাইনাস ওয়ান মাইনাস টু কমা মাইনাস ওয়ান বিন্দুকি তো আমরা কী করছি মনে করি মনে করি অধিবৃত্তটির সমীকরণ এক্স অক্ষ বিশিষ্ট অধিবৃত্তটির সমীকরণ কে বলো দেখি ওয়াই স্কোয়ার সমান সমান এ এক্স প্লাস সি আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সমীকরণ হয় ওয়াই স্কোয়ার সমান সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি কিন্তু এবার যেহেতু বলেছে এক্স অক্ষটাই হচ্ছে ওর অক্ষ তাহলে আমাদের এই টার্মটা হবে জিরো মানে বিটা জিরো হয়ে যাবে ঠিক আছে তাই এটা নাম দিলাম ওয়ান এক নং অধিবৃত্তটি কোন 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 দেওয়া আছে ও বিন্দু তাহলে কী হবে এই বিন্দু তারা সমীকরণটি সিদ্ধ করবে তা আমরা কী করছি এখান থেকে টু স্কোয়ার সমান সমান থ্রি এ প্লাস সি বা এখান থেকে ফোর সমান সমান থ্রি এ প্লাস সি আর এখান থেকে বোঝাচ্ছি আমরা মাইনাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান সমান সমান মাইনাস টু এ প্লাস সি ঠিক আছে বা এখান থেকে আমরা কী পাচ্ছি মাইনাস টু এ প্লাস সি সমান সমান ওয়ান থ্রি এ প্লাস সি শান শান ফোর ঠিক আছে এবার এই দুটো আমার পাশাপাশি বোঝাচ্ছি থ্রি এ প্লাস সি শান ফোর মাইনাস করবো এটা থেকে এটা বিয়োগ করব তাহলে কত হবে মাইনাস 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 তাহলে মাইনাস এটা কেটে যাবে মাইনাস ওয়ান মাইনাস মানে কত মাইনাস থ্রি অর্থাৎ ফাইভ এ অর্থাৎ এ কত থ্রি বাই ফাইভ এ আমাদের পেয়ে গেলাম থ্রি বাই ফাইভ ঠিক আছে তাহলে সি বার করবো সি কথায় বলো দেখি সি সমান সমান ফোর মাইনাস থ্রি এ ফোর মাইনাস থ্রি এ হচ্ছে থ্রি বাই ফাইভ ফোর মাইনাস নাইন বাই ফাইভ কুড়ি মাইনাস নাইন এগারো সি এটা তাহলে কী বলো দেখি আমরা সমীকরণটা পাবো আমরা ওয়াই স্কোয়ার সমান সমান এ এক্স এ কত থ্রি বাই ফাইভ এক্স প্লাস সি হচ্ছে আমাদের এলেভেন বাই ফাইভ এদিকে আমাদের লসক হবে পাঁচ থ্রি এক্স প্লাস এদিকে হচ্ছে ওয়াই স্কোয়ার পাঁচ দিয়ে গুণ করছি ফাইভ ওয়াই স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে কি কার সমীকরণ অধিবিত্তটির সমীকরণ এবার দেখছি আমরা কুড়ি নম্বর কোশ্চিন কুড়ি নম্বর কোশ্চেন কি দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স শীর্ষবিন্দুগামী একটি জে তার অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে আচ্ছা জেটির দৈর্ঘ্য নির্ণয় করো এটা আমরা যেটা সতেরো নম্বর কোশ্চিন করলাম ঠিক এটা আর এটা সেম সতেরো নম্বর কোশ্চিন আর কুড়ি নম্বর দিন আমাদের একই সতেরো আর কুড়ি দুটাই এক আমরা সতেরো নম্বরটা করে দিয়েছি তোমরা সেটা দেখে দেখেই কুইটা করতে পারো কোনো আলাদা নেই সেম আছে কিন্তু তোমাদের বইয়ে মনে হয় উত্তরটা একটু ভুল আছে বলেছে ফোর এ কস থিটা কর ওটা কস থিটা হবে না কসেক থিটা হবে ঠিক আছে তো আজকে আমাদের কি হলো অধিবৃত্তের দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্নের সমস্ত কোশ্চিনের সমাধান করা কমপ্লিট হয়ে গেল সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে